আজ 14th February, আলাদাভাবে এই দিনটি বলার আর কোনো দরকার নেই। আজ ভালোবাসার দিবস। আজ অনেক যুবতী হাতে হাত ধরে ভালোবাসার পথে এগিয়ে যাবেন, প্রতিশ্রুতিবদ্ধ হবেন তারা। আর এই ভালোবাসার পথেই এক নতুন দিশা দেখাচ্ছে ব্লাড মেটার্সের পক্ষে আয়োজিত কাপলস ক্যাম্পটি, যেখানে প্রেমিক প্রেমিকা ছাড়াও সমকামীদের আহ্বান জানানো হয়েছে রক্তদানের মতো একটি মহৎ কাজে। লকডাউনের সময় থেকে দেশে অনেক কমে গিয়েছে রক্তদান শিবির, বেড়েছে রক্তের সংকট। ভালোবাসার দিনে তাই এক অভিনব প্রয়াস নিয়ে এগিয়ে এসেছে ব্লাড মেটস নামক স্বেচ্ছাসেবী সংস্থা। সমস্ত প্রেমিক যুগল এবং সমকামীদের রক্তদানের মাধ্যমে ভালোবাসার দিন পালনের আহ্বান জানাচ্ছে তারা। আমাদের লক্ষ্য, মানে আমাদের অর্থাৎ ব্লাড মেটসের লক্ষ্য হচ্ছে ছুতোয় নাতায় যে কোনো অকেশনে হোক, যে কোনো উৎসবে হোক, রক্তদান উৎসব আয়োজন করা। রক্তদান শিবির না, রক্তদান উৎসব। তো আমরা দেখেছি যে মানুষের কিছু কাপল গোলস থাকে, যে এমন কিছু কাজ যেটা প্রেমিক প্রেমিকারা একসঙ্গে করতে চান। তাহলে তার মধ্যে ঘুরতে যাওয়া থাকতে পারে, খেতে যাওয়া থাকতে পারে, তাহলে রক্তদান কেন থাকবে না? বিশেষ করে যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে লাস্ট এক বছর বা তার একটু বেশি সময় ধরে যাচ্ছি, তো আমরা ঠিক আমাদের এবছরের কর্মসূচি হচ্ছে 12 মাসে 13টা থিম ক্যাম্প করা। এই মাসে আমাদের হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে উৎসবে, যে রক্তদান যে একটা খুব বিরল একটা ব্যাপার নয়, একটা নিয়মিত একটা সামাজিক একটা কর্তব্য, সেটা করার জন্য আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। রক্তদান করতে এসে বেশ খুশি রক্তদাতারা। তারা জানাচ্ছেন এর চেয়ে ভালো করে এই বিশেষ দিনটি তারা পালন করতে পারতেন না। 14 ফেব্রুয়ারির দিন এইভাবে একসাথে পাশাপাশি বেডে শুয়ে দুজন রক্ত দেওয়ার যে অভিনব উদ্যোগ, এটাকে আর মিস করতে চাইনি। তো প্রত্যেকবারই তো ভ্যালেন্টাইন্স ডে কাটাই একসাথে, সারাক্ষণ সিনেমা দেখা, খাওয়া, ঘোরা, পার্ক, এগুলো তো করাই যায়। কিন্তু সকালবেলা একটুখানি এই কাজে সামিল হয়ে তারপর তো সারাদিন পড়েই আছে এই কাজগুলো করার জন্য, তো ভীষণ ভালো লাগছে। হাজির ছিলেন সঙ্গীত শিল্পীরাও। রক্তদাতা যুগলদের দেওয়া হয় বিশেষ উপহার। আজকের এই বিশেষ দিনে রক্তদানের মাধ্যমেই ব্লাড মেটার্সের কর্তৃপক্ষরা জানাচ্ছেন যে সমাজকে একটি নতুন বার্তা দেওয়া যেতে পারে। শুধুমাত্র চকলেট, গিফট বা ফুল নয়, রক্তদানের মাধ্যমে হয়ে উঠতে পারে ভালোবাসার একটি অন্যতম রূপ। ক্যামেরায় নন্দদের সাথে অর্ক নন্দীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।